যা কিছু সুর মোর এত গুনছে দেখি যা কিছু হারায় গো। প্রথমেই বলবো বুলবুল আহমেদ ও জয়শ্রীর কথা। অনেকেই হয়তো তাদের কথা খুব একটা মনে নেই, মাত্র তিনটি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করে ইতিহাসের পাতায় ঠাঁই করে নিয়েছেন বুলবুল আহমেদ ও জয়শ্রী কবির। বাংলাদেশের অন্যতম মেধাবী নির্মাতা আলমগীর কবির তার জীবদ্দশায় যে কোটি সিনেমা তৈরি করে যেতে পেরেছিলেন তার অধিকাংশরই নায়ক ছিলেন বুলবুল আহমেদ। এর মধ্যে সীমানা পেরিয়ে, রূপালী সৈকতে এবং সূর্যকন্যা, তার সঙ্গে জুটি বেঁধে জয়শ্রী কবির ও বুলবুল আহমেদ আসেন। এই জুটির সীমানা পেরিয়ে সিনেমাকে বলা হয় বাংলাদেশের অন্যতম সেরা সিনেমা। ভূপেন হাজারিকা ও আবিদা সুলতানার গাওয়া এই সিনেমার গান বিমূর্ত এই রাত্রি আমার এবং মেঘ থমথম করে, জনপ্রিয় এই দুটি গান। এছাড়াও সূর্যকন্যার গান আমি যে আধারে বন্দিনী, এই গানটিও তুমুল আলোচিত হয়। তুমি যে আমার কবিতা, আমার বাসিন্দা। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ধ্রুপদী গানের তালিকায় স্থান করে নেওয়া তুমি যে আমার কবিতা গানটি শুনলে নায়ক রাজ রাজ্জাক ও মিষ্টি মেয়ে খ্যাত অভিনেত্রী কবরীর কথা মনে পড়ে যায়। রাজ্জাক ও কবরীকে প্রথম একসঙ্গে দেখা যায় 1968 সালে প্রয়াত নির্মাতা সুভাষ দত্তের আবির্ভাব সিনেমার মধ্য দিয়ে। সেখান থেকে জুটি হিসেবে রাজ্জাক কবরী দর্শক দারুণভাবে গ্রহণ করেন। এরপর থেকেই রাজ্জাক কবরী জুটির সিনেমাগুলোতে তাদের প্রেমের অনবদ্য উপস্থাপনা দর্শকদের কাছে দারুণ জনপ্রিয়তা পায়। অভিনেতা জাফর ইকবালের সঙ্গে ববিতার রোমান্টিক জুটি দর্শকপ্রিয়তা পেলেও দর্শক এবং সমালোচক উভয় মহলে প্রিয় ছিলেন ফারুক ববিতা জুটি। আবার তোরা মানুষ এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবার একসঙ্গে অভিনয় করেন ফারুক ও ববিতা। তাদের অভিনীত নয়নমণি সিনেমা এদেশের প্রেমের সিনেমার মধ্যে অন্যতম কালজয়ী সিনেমা একটি। নয়নমণি সিনেমাটি করার সময় ফারুক ও ববিতা জুটি হিসেবে দাঁড়িয়ে যায়। এরপর আলোর মিছিল, লাঠিয়াল, প্রিয় বান্ধবী, গোলাপি এখন ট্রেনে, মিয়া ভাই, পদ্মা মেঘনা যমুনা সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেন তারা একসঙ্গে। সে সময় দেশের বিভিন্ন গণমাধ্যমে তাদের প্রেমের গুঞ্জন নিয়ে বেশ লেখালেখি হয়েছে, তবে তারা এ বিষয়ে কখনোই কিছু বলেনি। বাংলা চলচ্চিত্রের অসংখ্য সিনেমা পারিবারিক আটপৌরে গল্প নিয়ে নির্মিত হয়েছে, আর এমন গল্পের সিনেমায় অভিনয় করে উজ্জ্বল হয়ে আছেন আলমগীর শাবানা জুটি। দেশীয় চলচ্চিত্রে জুটি প্রথার ইতিহাসে আলমগীর শাবানা সর্বাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। তাদের একসঙ্গে সিনেমার সংখ্যা 126টিরও বেশি। তাদের সিনেমা মানেই ব্যবসা সফল। শাবানা ও আলমগীর অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো ভাদ্দে, অপেক্ষা, স্বামী স্ত্রী, রাঙা ভাবি, মরণের পরে এবং অচেনা। শাবানার অর্জিত 11টি চলচ্চিত্র পুরস্কারের 6টি এসেছে আলমগীরের সঙ্গে অভিনীত সিনেমার মধ্য দিয়ে। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি। চাঁদনি সিনেমার জন্য নতুন মুখ খুঁজছিলেন প্রয়াত চলচ্চিত্র নির্মাতা এহতেশাম, আর এই সিনেমার নতুন মুখ হয়ে আসেন নাইম ও শাবনাজ। প্রথম সিনেমাতেই এই জুটি ব্যাপক সাড়া ফেলেন। তাদের প্রতিটি সিনেমায় ছিল ব্যবসায়িক সফল। তাদের রসায়ন শুধু দর্শকরা পর্দায় দেখেননি, বাস্তব জীবনেও দেখেছেন। অভিনয়ের এক পর্যায়ে এসে ঘনিষ্ঠ হন নাইম ও শাবনাজ। প্রথমে প্রেমের কথা অস্বীকার করেন, কিন্তু 1996 সালে বিয়ের পিঁড়িতে বসেন এই তারকা জুটি। তবে 2000 সালের পরবর্তী সময়ে এসে শোবিজের আড়ালে চলে যান তারা। মনের আকাশে আজ জ্বলে